হ্যালো গাইস, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। এখন আমরা কোথায় যাচ্ছি বলো তো? মানে কাশিতে যে মোদিজি যে ঘাট করেছিলেন, সেই মোদিজির ঘাটেই আমরা যাচ্ছি ঘুরতে। তো চলো আমাদের সাথে থাকো। আমরা ঘাটের কাছে চলে এসেছি, দেখো মানে কত সুন্দর, মানে দারুণ লাগছে দেখতে। তো পুরোটাই তোমাদেরকে ঘুরে ঘুরে দেখাবো। সত্যি দেখো, এসে এত ভালো লাগছে এখানে। এক তো গঙ্গার পাড়ে তো আসলে না তো এমনিই ভালো লাগে, তারপরে এত সুন্দর একটা ঘাট, বলো কার না ভালো লাগে, মানে অসাধারণ এক কথায়। আমার তো খুবই ভালো লেগেছে। দেখো আমার বর এসেই তো আগে এখানে বসে পড়লো, এসে এখানে ফটো তুললো, আমরাও তুলেছি। সত্যি খুব ভালো লাগে ওখানে এসে আগে বসে পড়লো। তো এখানে ঘোরা হয়ে গেছে, এবার আমরা নিচে ঘাটের দিকে যাব। দেখো কি অসাধারণ, মানে কি বলবো, আমি তো এখানে এসে যে কতটা এনজয় করেছি, মানে সে আমাদেরকে দেখেই তোমরা বুঝতেই পারছো যে কতটা খুশি হয়েছি এখানে এসে আমি। শুনতেই পেলে বোটে করে ঘোরার জন্য বলছে, কিন্তু কি জানো তো আমরা ঘুরবো না, তো কারণ আমাদের তো ঘোরা হয়ে গিয়েছে। আর এই দেখো ঘাটে একটু নামবো আমরা, দেখো ঘাটের দিকে আমরা এসেছি এখন। কি বন্ধুরা, সবাই কিন্তু কমেন্ট করে বলবে কেমন লাগলো, মানে আমার তো সত্যি খুবই ভালো লেগেছে। আমার তো এখান থেকে যেতে মনই চাইছে না, তো কি করবো, এখানে তো থাকতে পারবো না, ফিরতে তো হবেই। আর দেখো তোমাদেরকেও তো পুরো ঘাটটাই ঘুরিয়ে ঘুরিয়ে দেখিয়েছি, আর কেমন লেগেছে বলবে কিন্তু। এখানে ঘোরার পরে আবার আমরা এখান থেকে আবার আর এক জায়গায় যাব ঘুরতে। তো এ দেখো আমার মাম্মাম হেঁটে বেড়াচ্ছে, আর মাম্মামও ভীষণ খুশি এখানে এসে, আমরা সবাই খুশি। এত সুন্দর জায়গায় আসলে কার না ভালো লাগে বলো। এই ট্যুরে এসে কোথায় কোথায় ঘুরেছি সবই তো তোমাদের সাথে শেয়ার করেছি, তোমরা তো দেখেছোই আমার ভিডিওতে। তো আজকে বিকেলেই আমাদের ট্রেন, এবার ওই যে সকালে ঘুম থেকে উঠেই আমরা চলে এসেছি এই মোদিজির এই মানে কাশির এই ঘাটে। তো এখান থেকে ঘুরেও এখনও আমরা যাব দু জায়গায়, তো তিনটের মধ্যে আমাদের রুমে ফিরতে হবে। তো ওখান মানে তিনটের মধ্যে রুমে ফিরে আবার সব গুছিয়ে গেছে নিয়ে আমাদের বেরিয়ে পড়তে হবে। মনটা খুব খারাপ লাগছে, এই কটা দিন ভীষণ এনজয় করেছি ঘুরেছি, কী আর করা যাবে, ফিরতে তো হবেই। তাহলে বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা যদি কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করে দিও, আর আমার ইউটিউব চ্যানেলটার পাশে থেকো। আর যদি ফেসবুকে দেখে থাকো অবশ্যই ফলো করে দিও, আর ভালো লাগলে শেয়ার করে দিও। আর সবাই তোমরা খুব খুব ভালো থেকো, সুস্থ থেকো, পরিবারের সবাইকে সঙ্গে নিয়ে। আবার দেখা হবে পরের ভিডিওতে, টাটা।